বন্ধুরা, আজই সেই দিন যেখানে মাঠে নামছে আইপিএলের দুই টপ টিম, কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স। প্রত্যেক বছরের মতো এবছরও প্রথমের দিকে ম্যাচ হেরে আইপিএল শুরু করেছে মুম্বাই। অন্যদিকে কলকাতা এখন ভয়ঙ্কর ফর্মে, রাসেলও চলে এসেছে ফর্মে, আর সবথেকে বড় কথা ভাই, আজ কিন্তু খেলতে পারে প্যাট কামিন্স। কিন্তু চিন্তা একটাই যে কার পরিবর্তে খেলবে প্যাট, স্যাম বিলিংস নাকি টিম সাউদি, কে বাদ পড়বেন আজকের ম্যাচে? তোমরা নিচে কমেন্টে জানাও কার পরিবর্তে আসতে পারে প্যাট কামিন্স, দেখা যাক তোমাদের প্রেডিকশান কেমন হয়। তবে বন্ধুরা, আমার মনে হয় টিম সাউদির পরিবর্তে প্যাট কামিন্সকে নেওয়া উচিত। এখন দেখা যাক ভাই ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেয়। আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো মুম্বাইয়ের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্লেয়িং ইলেভেনের সম্পর্কে। তো চলো দেখে নেওয়া যাক। আইপিএল তো শুরু হয়ে গেছে, তাই তোমরা ভারতের নাম্বার ওয়ান গেমিং প্ল্যাটফর্ম ওএসজি ক্রিকেটে গিয়ে খেলো। আমিও এখান থেকে 5 লক্ষ টাকা ইনকাম করেছি। এখানে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস আর উইথড্রল এবং ডিপোজিট পেয়ে যাবে। এখানে আইপিএল চলাকালীন 25 থেকেও বেশি লোক কোটিপতি হয়েছেন। নিচে ডেসক্রিপশান এবং কমেন্ট বক্সে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট আইপিএলের সমস্ত ম্যাচের জন্য আইডি নিতে পারো। আর এখনই জয়েন করলে 10% বোনাস তোমরা পেয়ে যাবে। ওপেনিংয়ে থাকবেন ভেঙ্কটেশ আইয়ার এবং অজিঙ্কা রাহানে। এরপর 3, 4, 5 এবং 6 নম্বরে নামবেন শ্রেয়াস আইয়ার, নীতিশ রানা, স্যাম বিলিংস এবং অ্যান্ড্রে রাসেল। তারপর 7 নম্বরে প্যাট কামিন্স, 8 নম্বরে নারিন, 9 নম্বরে উমেশ যাদব, 10 নম্বরে শিবম মাবি এবং 11 নম্বরে বরুণ চক্রবর্তী খেলবেন।